আপনারা দেখছেন বাম ইন্ডিয়া। প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে বাম ইন্ডিয়া চ্যানেলের কর্মীরা উৎসাহিত হয়ে আরও গুরুত্বপূর্ণ খবর আপনাদের পরিবেশন করতে পারে। প্রিয় দর্শক, খবর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন, সময় নষ্ট না করে আমরা যাই খবরের মূল গভীরতায়। এই বাংলাকে বৃহত্তম অর্থনীতির পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তোলার এবং 35 লক্ষ মানুষকে চরম দারিদ্র থেকে উদ্ধার করার লক্ষ্য নিয়েছি। এই রাজ্যের যুবকদের নতুন দিশা দেখাতে বেকারত্বের হার অর্ধেক করব, বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে। এছাড়াও সরকারি চাকরি, বেসরকারি চাকরি, 100 দিনের কাজ, এমএসএমইতে কাজ। সরকারে এসে আমরা যেটা ঠিক করেছি, একটা মনে রাখবেন, আর একটা প্রকল্প আমরা তৈরি করার পরিকল্পনা করেছি, যেটা আমাদের ম্যানিফেস্টোয় রাখছি। অনেকে আছে, যেমন জেনারেল পরিবারে আছে জেনারেল ক্যাটাগরি 1.6 crore, বাদ বাকি আছে তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, সবাই আছে। আমরা একটা ঠিক করেছি, সরকারে এসে, নতুন সরকারে এসে আমরা কি করব, আমরা লক্ষ লক্ষ বিধবা, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী মানুষকে যেটা আমরা হেল্প করেছি, এই সহায়তাকে আরো প্রসারিত করবার লক্ষ্যে এবার প্রথমবার বাংলার প্রত্যেকটা পরিবারের জন্য আমি ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করব একটি নতুন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে 1.6 কোটি যোগ্য ইকোনমিক যে জেনারেল কাস্ট, তারা পাবেন মাসে 500 টাকা করে, বার্ষিক 6,000, আর তপশিলি জাতি ও উপজাতি পরিবারের প্রত্যেককে 1,000 টাকা করে তার পরিবারকে দেওয়া হবে। অর্থাৎ একটা মাসিক একটা আয় তার পকেট মানি যেটা বলতে পারেন, বা তার একটা নিজস্বতা, খাদ্য পাচ্ছে বিনা পয়সায়, স্বাস্থ্য পাচ্ছে বিনা পয়সায়, শিক্ষা পাচ্ছে। কিন্তু অনেক সময় বাড়ির মেয়েদের হাতে একটা পয়সা না থাকলে অনেক সময় বিপদে আপদে অসুবিধা হয়। কাজেই 6,000 টাকা করে বছরে জেনারেল ক্যাটাগরি এবং আদিবাসী, তপশিলি এবং সংখ্যালঘু যারা আছে তারা জেনারেল ক্যাটাগরিতে পাবে, এবং ওবিসি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য এটা আমরা 12,000 করে দেবো। আপনারা দেখছেন বাম ইন্ডিয়া। প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে বাম ইন্ডিয়া চ্যানেলের কর্মীরা উৎসাহিত হয়ে আরও গুরুত্বপূর্ণ খবর আপনাদের পরিবেশন করতে পারে। প্রিয় দর্শক, খবর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন, সময় নষ্ট না করে আমরা যাই খবরের মূল গভীরতায়।